ধর্মতলা অনুশনের 11 দিনের মাথায় আরো দুজন জুনিয়র ডাক্তার তারা অনুশনে যোগ দিয়েছেন। রুমেলিকা কুমার এবং স্পন্দন চৌধুরী তারা অনুশনে যোগ দিয়েছেন। জিলম করণ চাই আমাদের প্রতিনিধি রচনা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জিলম, যখন ধর্মতলা একের পর এক অনুশন করে চিকিৎসক অসুস্থ হয়ে পড়ছেন, আরো দুজন জুনিয়র ডাক্তার তারা অনুশন শুরু করলেন। একদমই ঠিক, এখন থেকে 5 মিনিট আগে জুনিয়র ডাক্তাররা সাংবাদিক সম্মেলন করলেন এবং তাদের মানববন্ধনের কর্মসূচি ঘোষণার সঙ্গে সঙ্গে এটাও জানালেন যে কলকাতা ধর্মতলায় আরো দুজন আমরণ অনুষ্ঠানে যোগ দিলেন। তাদের মধ্যে একজন হচ্ছেন রুমেলিকা কুমার, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড হাইজিনের, এবং অন্য আরেকজন হচ্ছেন স্পন্দন চৌধুরী, মেদিনীপুর মেডিকেল কলেজের মেডিসিনের সেকেন্ড ইয়ারের পিজিটি। তাদের বক্তব্য যে যত আন্দোলনী হোক, যতজনই অসুস্থ হোক না কেন, এই আমরণ কর্মসূচি, এই আমরণ অনশনের কর্মসূচি তারা এগিয়ে নিয়ে যাবেন, এবং সরকার যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি সেই দাবি মানছেন ততদিন অবধি তাদের এইভাবেই লড়াই চালিয়ে যাবেন। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এখন অবধি যারা ভর্তি আছেন হাসপাতালে, যাদের আমরণ অনশন করতে করতে শারীরিক অবস্থার অবনতি হয়েছে, প্রত্যেকের শারীরিক অবস্থার এখন উন্নতি হয়েছে। যদিও অনুষ্ঠ মুখোপাধ্যায় যে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল, সে মুখে দিয়ে মানে সলিড খাবার মুখ দিয়ে খেতে চাইছে না বলে চিকিৎসকরা উদ্বিগ্ন এবং তারা চেষ্টা করছেন তাকে খাওয়ানোর। অন্যদিক দিয়ে বাকি যারা ভর্তি আছেন তাদের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। ধন্যবাদ ছিলাম। ফের অসুস্থ হয়ে পড়েছেন আরো একজন অনুশনরত চিকিৎসক, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সৌভিক বন্দ্যোপাধ্যায়, তিনি অসুস্থ। আমাদের প্রতিনিধি বাচ্চু দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বাচ্চু, এর আগেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আরো একজন অনুশনকারী চিকিৎসক তিনি ভর্তি ছিলেন, আর এবার সৌভিক। হ্যাঁ হ্যাঁ, সৌভিকের শারীরিক অবস্থা আজকে সকাল থেকেই খারাপের দিকে যায়, ব্লাড প্রেশার কমতে থাকে এবং নানা রকম সিমটম দেখা যায়। সিনিয়র ডাক্তাররা আজকে সকালেই তাকে অনুরোধ করে যে তাকে আইসিউতে ভর্তি করানোর জন্য, কিন্তু সৌভিক তাতে রাজি হয় না। কিন্তু বেশ কিছুক্ষণ হলো সৌভিকের অবস্থা আরও খারাপের দিকে যায় এবং তাকে প্রথমে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে ডাক্তাররা আইসিউতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করে। হ্যালো স্যার, ধন্যবাদ বাচ্চু। জোড়া কার্নিভাল এই মুহূর্তে কলকাতায়। একদিকে রাজ্য সরকারের উদ্যোগে পুজোর কার্নিভাল, অন্যদিকে দ্রোহের কার্নিভাল। যে দ্রোহের কার্নিভাল আটকাতে 163 ধারা জারি করা হয়েছিল, তারপর হাইকোর্টের নির্দেশে সেই বাধা সরে যায়। তারপর শুধুমাত্র চিকিৎসকরা নন, অগণিত সাধারণ মানুষ তারা সামিল হয়েছেন এই দ্রোহের কার্নিভালে। স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস, স্লোগান উঠছে উই ডিমান্ড জাস্টিস। সাধারণ মানুষ তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত বিচার আসছে ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবে।